না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবি গুরু রবীন্দ্রনাথের এই কবিতাটা আমি করে একটা শোনার বাংলার অধ্যাপক আমাকে মুখে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি একটা জুয়েল। মাইকেলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আচ্ছা রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ এক যুগে আমিও কি তোমার মতো বিয়ে করেছিলাম, এক বছর হলো আমি বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে, মনটা কেমন যেন দুর্বল হয়ে গেছে। বাচ্চাটা হবার পর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, বাচ্চাটার মুখের দিকে তাকালে আমি নিজে ছোটবেলার কথা মনে করে যায়। মাইকেল, বাচ্চাটা হবার পর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, অন্য কোনো কাজ ছেলে অগণ্য গেলে ছেড়ে দিতাম, কিন্তু সেটা তো হবার নয়, বাঁচতে হলে একটা কিছু করতে হবে। তুমি এসো, আমি বাড়ি ঘুরে সাইডে নিয়ে যাচ্ছি। অপদার্থ, এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবার? বড় হলে ওটাকে কাগজনার চোখ দেখতে পারবে। তোকে আমি উপদেশ দিতে চাই না ভাই, শুধু বন্ধু হিসেবে দু একটা কথা বলছি। রমা সন্তান সম্ভব, তুই যদি বলাহীন ঘোড়ার মতো ছুটি তো রমার কি হবে, তোর সন্তানের ভবিষ্যতের কি হবে? কথাটা ভেবে দেখার জন্য রমা সন্তান সম্ভাবা, তার অর্থ অনেক বেকারি পৃথিবীতে আসছে। ওকে আমি পৃথিবীর আলু বাতাস দেখতে দেব না, ওকে কিন্তু মুখটা আমার কাঁপছে কেন, মনটা আমার হাহাকার করে কেঁদে উঠছে কেন? আহ
দেখে বাঁধা যাবে যে বয়সটি দেখে বাঁধা বাড়ি দেখে চলে যৌবেলা মাছে বাঁধে সময় আমি কোথায় যাবো তা তো জানি না।